রাজ্যের আরডি দপ্তরের উদ্যোগে রবিবার টাউন হলে পঞ্চায়েতের আরও বিস্তৃত ভূমিকার প্রেক্ষিতে এক ওরিয়েন্টেশন তথা সেমিনার আয়োজন করা হয়। এই প্রোগ্রামে ধলাই, খোয়াই, সিপাহীজলা, পশ্চিম ত্রিপুরা এবং দক্ষিণ ত্রিপুরা আরডি দপ্তর এবং পঞ্চায়েত আধিকারিক এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জনকেন্দ্রিক আরও বহুমুখীভাবে 17টি নির্দিষ্ট জোনে পঞ্চায়েত এবং পঞ্চায়েতি রাজ এর বিস্তৃত ভূমিকা নিয়ে সেমিনারে আলোচনা করেন উপস্থিত প্রতিনিধিরা। রাজ্যে জনগণের প্রবৃত্তির হারকে আরও বেশি করার লক্ষ্যমাত্রা নিয়ে এই প্রোগ্রাম আয়োজিত হয়। ডাইরেক্টর শ্রী দেবানন্দ রিয়াং স্যার, রেসপেক্টেড এডিশনাল ডাইরেক্টর প্রথম দে স্যার, রেসপেক্টেড এডিএম অজিত শুক্লদাস, রেসপেক্টেড এডিএম সুমিত লোধ স্যার,